A few minutes later. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো এবং আমিও অনেক 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 ভালো আছি, আর তোমাদের বাড়ির পাখিগুলোও অনেক সুস্থ আছে। তো যাই হোক, এখন বর্ষাকাল, যার কারণে কারণে পাখির একটি শরীর খারাপ হয়েই থাকে। তো অবশ্যই চেষ্টা করবে যাতে বাড়ির পাখিগুলো অনেক সুস্থ থাকে এবং ভালো থাকে। তো দেখো, পাখি কিন্তু ভালোবাসার পাখি, তাই শরীর যদি খারাপ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট হয়। তো দেখো, আজকাল মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে এবং আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে প্রতি সপ্তাহ উলুবিড়িয়া পাখির হাটের প্রাইস আপডেট দিই। তাই বেশি দেরি করো না, এই চ্যানেলটিকে তোমরা যদি প্রথমে দেখো তাই পুরোপুরি সম্পূর্ণ পাখির মার্কেটের আপডেট জানতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দাও, কারণ এটা করা একদমই ফ্রি। তো এটা করলে তোমাদের সব থেকে আগে নোটিফিকেশান পৌঁছাবে যে উলুবিড়িয়া মার্কেটে কীরকম কী প্রাইস যাচ্ছে। তো আমাদের কিন্তু অনেকেই অনেক কিছু পাখি ফ্যান রয়েছে। তো প্রথমেই কিন্তু অনেকে রয়েছে কিন্তু ককটেল ফ্যান, অনেকে রয়েছে বদ্যি ফ্যান, অনেকে রয়েছে কোনুর ফ্যান। তো যাই হোক, ককটেলের কাছে কিন্তু কোনো পাখি হয় না, কারণ ককটেল পাখিটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, আর এইখানে দেখছে পুরো কাকাতুয়া স্টাইল লাগে, যার জন্য আমার তো ককটেলটা মেনলি দারুণ লাগে। ককটেলের প্রাইসও কিন্তু অনেকটাই ডাউন রয়েছে। এখানে একটা হচ্ছে লুটিনো ককটেল রয়েছে, একদম অ্যাডাল্ট পেয়ার, এবং পাখিগুলো দেখতে হচ্ছে কতটা অ্যাক্টিভ আর কতটা ফ্রেশ। এই পাখিগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র 1400 টাকা করে পার পেয়ার, মাত্র 1400 টাকা জোড়া। আর এইখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্ল্যাক জাভা রয়েছে এবং হোয়াইট জাভা রয়েছে। তো তোমাদের কিন্তু আগের হাটে বা আগের মার্কেটেই বললাম এবং ফন জাভা রয়েছে, যে পাখির কিন্তু প্রাইসটা একটু বেড়েইছে। তো ব্ল্যাক জাভা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র 300 টাকা করে পার পেয়ার, আর 300 টাকা করে জোড়া। এবং হোয়াইট জাভা রয়েছে ব্ল্যাক আইগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু 400 টাকা করে জোড়া, এবং সিলভার জাভা রয়েছে ওগুলোও কিন্তু পেয়ে যাবেন আপনারা 400 টাকা করে জোড়া, এবং ফন জাভা রয়েছে ওগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 600 টাকা করে পার পেয়ার। এগুলো কিন্তু রেড আই ফন জাভাগুলো পেয়ে যাবেন 600 টাকা, আর রেড আই হোয়াইট জাভা পেয়ে যাবেন আপনারা 500 টাকা, এবং নর্মাল লাগাই পেয়ে যাবেন 300 টাকা পার পেয়ার। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কনুর রয়েছে, আর এটা রয়েছে কিন্তু হরেন্দার কাছে। তো যাই পড়ুক, এখানে যে কনুরগুলোর নাম এবং প্রাইসটা বলে দিচ্ছি। এখানে একটা হচ্ছে ব্লু ইয়েলো সাইড আছে, তো অনেকেই নামটা জানো, আবার অনেকেই জানো না। তো এখানে ব্লু ইয়েলো সাইড আছে, তো আমি মার্কেটে দেখেছি ওই সান কনুরগুলোকে দেখে বলো ভাই এগুলো কী পাখি, আমাকে জিজ্ঞেস করে নাকি। আবার এই সব পাখিগুলোকে, এই ব্লু ইয়েলো সাইডগুলোকে জিজ্ঞেস করবো টিয়া পাখিগুলো কত করে, এরকম প্রাইস। তো এগুলো টিয়া পাখি না, এগুলো জাস্ট ব্লু ইয়েলো সাইড কনুর, এগুলোর প্রাইস পড়বে মাত্র 5000 টাকা পার পেয়ার উইদাউট ডিএনএ পেপার, এবং এগুলো সব রয়েছে অ্যাডাল্ট পেপার এবং অ্যাডাল্ট পেয়ার রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্লু পাইনঅ্যাপেল রয়েছে, এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র 4000 টাকা করে পার পেয়ার, ঠিক আছে। সব 4000 খুবই কম, লো প্রাইস। আর এইখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্ল্যাক ককাটেল রয়েছে এবং লুটিনো রয়েছে। আর ভাই, এখানে যে ককাটেলগুলো ভাই, আজকে এই মার্কেটে যে ককাটেলগুলো রয়েছে, এই ককাটেলগুলো ভাই আমার তো, আমি মানে বিগ ফ্যান হয়ে গেছি ভাই। এই রকম সাইজ আর এত অ্যাক্টিভ পাখি কোনো মার্কেটে বা কোনো সপ্তাহে আসেনি। তো দেখো, এখানে কিন্তু ব্ল্যাক ককাটেল রয়েছে, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব 1200 টাকা করে পার পেয়ার। এটা কিন্তু একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে, এবং লুটিনো পেয়ে যাবেন আপনারা 1400 টাকা পার পেয়ার, এবং পার্ল রয়েছে, পার্লও পেয়ে যাবেন আপনারা 1400 টাকা পার পেয়ার, বা 1400 টাকা করে জোড়া। এবার যাদের বাড়িতে কিন্তু বদ্যি বা বাহ্যিকরি পাখিটা আছে, জানোই তোমরা যে বদ্যি পাখি কিন্তু ভাই একটু আবেগের পাখি, এই পাখির মতো পাখি কখনোই হয় না। তো বদ্যি বা বাহ্যিকরি পাখিগুলোর কিন্তু প্রাইসটা অনেকটাই ডাউন রয়েছে। তো বদ্যি বা বাহ্যিকরি পাখি কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন। কিন্তু ভাই বদ্যি বা বাহ্যিকরির প্রাইস কিন্তু একটু বেড়েছে, আর বদ্যি চাষিদের জন্য ওটাই অবশ্য সুখবর রয়েছে, কারণ বদ্যির প্রাইসটা মোটামুটি ঠিকই ছিল, অন্যান্য পাখির তো আপডাউন হচ্ছিলো, আর এখন তো বদ্যির প্রাইসটা অনেকটাই বেড়েছে। তাই বাড়িতে বদ্যি থাকলে অবশ্যই ছেড়ে দাও, এখন মার্কেটে যাচ্ছে মাত্র 350 টাকা করে পার পেয়ার। যেহেতু আমি মার্কেটের প্রাইস আপডেট দিই, যার কারণে কিন্তু আমি মার্কেটের প্রাইসটাই বললাম। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লুটনো রয়েছে, ফ্রিসার রয়েছে, এবং রোজি রয়েছে। এখানে রোজি লাভবার্ড দেখতে পাচ্ছ, রোজি লাভবার্ডগুলো আপনারা পেয়ে যাবেন 600 টাকা করে পার পেয়ার, নর্মাল লুটিনো লাভবার্ড পেয়ে যাবেন আপনারা 1200 টাকা পার পেয়ার, এবং অফলাইন লুটিনো পেয়ে যাবেন আপনারা, ওগুলো কিন্তু 1500 টাকা পার পেয়ার রয়েছে। দেখতে পাচ্ছেন পাখিগুলো কতটা ভালো, এবং পাখিগুলো দেখতে পাচ্ছ একদম অ্যাডাল্ট রয়েছে, ফুললি অ্যাডাল্ট পেয়ার, এবং খুবই ভালো পেয়ার রয়েছে। পাখিগুলো দেখলে কিন্তু আপনারা পছন্দ হয়ে যাবে, অবশ্যই খুবই ভালো পাখি।
এবার দেখো বোদ্ধির প্রাইস তো বেড়েছে, কিন্তু ভাই ফিঞ্চের প্রাইসটা একটু ডাউন হয়েছে, কারণ এখানে হোয়াইট লং টেল রয়েছে রেড আই টু পেয়ারের মতো, এটা রয়েছে বুম্বাদের কাছে, আর বুম্বাদের কাছে এই কালেকশানটা বেশ কয়েকটা হাটেই নিয়ে আসছে। আর ফিঞ্চের ভাই অনেকেই কিন্তু ফিঞ্চ পছন্দ করো, যদিও বা ফিঞ্চের কিন্তু ছোটো ছোটো পাখিগুলো দেখতে হবে কী হবে, কিন্তু তার প্রাইসটা অনেকটাই বড়। একে একটা কোথায় সোজা কথা বলে ছোটা প্যাক বাড়া ধামাকা একেই বলে, ঠিক আছে। তো পাখিগুলো দেখতে ছোটো হলে কী হবে, আর প্রাইসটা কিন্তু অনেকটাই বড়। তো হোয়াইট লং টেল রয়েছে, হোয়াইট লং টেলগুলো আপনারা পেয়ে যাবেন 600 টাকা করে পার পেয়ার, অনেকটাই ডাউন আছে। আর এখানে দেখতে হচ্ছে এখানে লুটিনো ফিশার রয়েছে এক পেয়ার, আর এই পেয়ারটা কিন্তু বোম্বাদার কাছে ভাই অনেক দিন থেকে রয়েছে, এই পেয়ারটা একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে, এবং মেল এবং ফিমেল ভাই কনফার্ম রয়েছে। ভাই এটা কি কারো পছন্দ হয় না, মার্কেটে এতবার নিয়ে আসে বলার বাইরে। তো যাই পড়ুক, এখানে লুটিনো ফিশার রয়েছে এক পেয়ার, রেড আই রয়েছে, এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র 2000 টাকা জোড়া। তো দেখো আমি কিন্তু প্রতি সপ্তাহের মার্কেটের প্রাইস আপডেট দিই, তাই প্রতি সপ্তাহে কিন্তু ভাই পাখির দাম ওঠানামা হয়। অবশ্যই তোমরা যদি এবার কেউ কোথা থেকে ভিডিও দেখে কলকে, বা তোমরা যদি কোনো কোথাও থেকে ভিডিও দেখে কোনো সেলারকে কল করে জিজ্ঞেস করো যে এই পাখিটার প্রাইস এই রকম, তো মার্কেটে আসলে হয়তো ওই প্রাইসে তোমরা এই পাখিটা পেয়ে যাবে, কিন্তু তোমরা যদি ফোন করে ডেলিভারি চাও তখন হয়তো ওই দামে কখনোই তোমরা পাবে না, কারণ ভাই ডেলিভারি কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে কিন্তু কমপ্লিট করতে হয়, যার কারণে কিন্তু ওই দামে কখনোই তোমরা পাখি পাবে না, তাই ফোন করে ওই দামে পাখি চেয়েও না। আর এখানে দেখতে হচ্ছে এখানে কিন্তু গোল্ডিয়ান ফিঞ্চ আছে, ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ, একদম অ্যাডাল্ট পেয়ার, আর এটাও রয়েছে বোম্বাদার কাছে, আর বোম্বাদার কাছে কিন্তু অর্ডিনারি সরি ইয়েলো গোল্ডেনের বেশ কালেকশানগুলো ভালোই রয়েছে। তো ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন, এখন ভাই ইয়েলো গোল্ডিয়ান অনেকটাই ডাউন হয়ে গেছে, যেখানে ছিল 2600 টাকা 2500 টাকা, এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা করে পার পেয়ার ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ, মাত্র 1600 টাকা জোড়া ভাই ইয়েলো গোল্ডিয়ান পেয়ে যাচ্ছেন, যেগুলোর প্রাইসটা অনেকটাই হাই ছিল এখন অনেকটাই ডাউন হয়ে গেছে। যদি কেউ ফিঞ্চ ভালোবাসো, এই রকম ফ্রেশ পাখি নিতে চাও, অবশ্যই কিন্তু এখন তোমরা ফিঞ্চের কালেকশান তুলতে পারো বাড়িতে পোষার জন্য, অবশ্যই কিন্তু খুবই ভালো পাখি, একদম দারুণ পাখি এগুলো। এবার এইখানেও দেখিয়ে দিই, এখানেও কিন্তু লুটিনো ককাটাল রয়েছে এক পেয়ার, এবং এক পেয়ার কিন্তু ব্ল্যাক ককাটাল রয়েছে। তো লুটিনো এবং ব্ল্যাক ককাটালের প্রাইস তো আমি আগেই বলে দিয়েছি, আর বলার মতো তেমন কিছুই নেই। তো লুটিনো ককাটাল কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন, লুটিনো ককাটাল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা পার পেয়ার, এবং ব্ল্যাক ককাটাল আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন, ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা পার পেয়ার। তাই সমস্ত পাখি প্রেমীদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা এমন সময় বেশ পাখিগুলো নিয়ে নাও, কারণ অনেক কম দামে বেশ মার্কেটে কিন্তু ভালো ভালো কালেকশান আসে, যেগুলো কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এবং তোমাদের আর একটা কথাও বলে রাখি, তোমরা কিন্তু মার্কেটে আসুন আপনারা, এবং মার্কেটটা ভিজিট করুন, কারণ উলুবেরিয়া খুবই কাছে, সামান্য কিছুটা দূরে, তাই আপনারা উলুবেরিয়া মার্কেটে আসুন, আপনারা এখান থেকে আপনাদের মন পছন্দ মতো পাখি নিয়ে যান। যদি মনে করেন এইখানে পাখির দাম সস্তা তবেই আসুন, যদি মনে করেন না অবশ্যই আসার কোনো প্রয়োজন নেই, কারণ ভাই বাড়ির সামনে যে মার্কেটটা বসে সেখান থেকে পাখিটা নিয়ে নেওয়া ভালো, কারণ বাড়ির সামনে ভাই অনেকটাই সুবিধা হয়, আবার অনেকটা দূর থেকেই অনেকেও দেখছো, তো অবশ্যই কিন্তু তাদেরও বলবো আপনারা যদি বুঝেন যে হ্যাঁ পাখি ভালো বা পাখির প্রাইসটা অনেকটাই ডাউন, তাহলে আসুন, নাহলে আসার কোনো দরকার নেই। এবার অনেকেই হয়তো ভাবেন যে ভাই যাবো হয়তো ওই দামে নাও পেতে পারি, দেখো ভাই মার্কেটের যে রেটটা চলে সেই রেটটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে বলি, অবশ্যই কোনো বাড়িয়েও বলি না বা কমিয়েও বলি না, বা কমিয়ে বলিই না, কারণ কমিয়ে বললে হয়তো আপনারা দেখবেন কিন্তু এসে সেই দামে পাবেন না, তখন হয়তো আমাদেরই গালিগালাজ করবেন, যার কারণে কিন্তু কমিয়ে একদমই বলি না, যদিও বা বাড়িয়েও বলি বাড়িয়েও বলি না, কারণ যখন যে রেটটা চলে সেই রেটটাই কিন্তু বলি, অবশ্যই কিন্তু সেই দামটাই আমরা এখানে তুলে ধরি। তো এখানে ব্ল্যাক ককাটাল রয়েছে দেখতে পাচ্ছ, সেমি অ্যাডাল, এগুলো কিন্তু আপনারা 1000 টাকা করে পার পেয়ার পেয়ে যাবেন। এবার এইখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু সব ব্ল্যাক আই রয়েছে, হোয়াইট জাবা একদম অ্যাডাল্ট পেয়ার, কিছু কিছু পাখি মল্টিংয়ে রয়েছে, সামনের সিজন কিন্তু একদম মানে রেজাল্ট পাবে তোমরা। তো ওখানে হোয়াইট জাবা রয়েছে, ব্ল্যাক আই, এগুলো কিন্তু আপনারা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা করে পার পেয়ার, একদম অ্যাডাল্ট পেয়ার দেখতে পাচ্ছেন। কিছু কিছু পাখি মল্টিংয়েও রয়েছে, সিজনে কিন্তু রেজাল্ট পাবে, যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো। আর এর থেকে ভালো পাখি ভাই মার্কেটে খুবই কম আসে, কারণ ভালো পাখি ভাই মার্কেটে খুবই কম আসে, ভালো পাখিটা সব মানে সেলাররা দেখলেই তারাই নিয়ে নেয় বাড়িতে রেজাল্ট করার জন্য। এখানে কিন্তু লুটিনো রয়েছে, নর্মাল লুটিনো লাভবার্ড, যেগুলো কিন্তু লুটিনো লাভবার্ডটাকে দেখতে অনেকটাই ভালো লাগে, আর অনেকেরই লুটিনো লাভবার্ডটা পছন্দ, তো অনেকেই কিন্তু লাভবার্ড প্রেমী রয়েছে, কারণ লাভবার্ডের কিন্তু অনেকটা মানে যে শরীর খারাপের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বাড়া থাকে, মানে শরীর খারাপটা খুবই কম হয় এই লাভবার্ডের। আর এখানে লুটিনো লাভবার্ড রয়েছে, এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1200 টাকা করে পার পেয়ার, নর্মাল রোজি রয়েছে দেখতে পাচ্ছেন, রোজিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 650 টাকা পার পেয়ার, এবং ফিশার রয়েছে, ফিশার পেয়ে যাচ্ছেন আপনারা 800 টাকা করে জোড়া, ঠিক আছে।
আর এইখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু বদ্রি বা বাহ্যিকরী পাখি রয়েছে, নানা রকম কালার রয়েছে, যে কোনো কালার তোমরা এখান থেকে পছন্দ করে নিতে পারো, কোনো দামাদামি হয় না, ঠিক আছে, কোনো কালারের সাথে দামাদামি হয় না, পাখিগুলোর সাইজটাও অনেকটাই বড়। তো বদ্রি বা বাহ্যিকরী পাখিগুলো আপনারা খুবই লুকরেজে পেয়ে যাচ্ছেন, ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা করে পার পেয়ার। যাই হোক, বদ্রি পাখি কিন্তু প্রাইসটা একটু বেড়েছে এবং বদ্রি চাষিদের জন্য অবশ্যই এটা কিন্তু সুখবর, অনেকের বাড়িতেই রয়েছে। কারণ ভাই, বদ্রি পাখি কিন্তু একটা আবেগের পাখি, যেটা অনেকেই ভালোবাসো, আর আমারও তো স্পেশালি খুবই ভালো লাগে, কারণ অনেক কালারিং একসাথে থাকে আর একসাথে পাখি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন ককাটেলগুলোকেও দেখতে ভালো লাগে, কিন্তু টুপি দুটো দেখতে ভালো লাগে, কিন্তু বদ্রি যদি একটা খাঁচার মধ্যে দুটো থাকে তাহলে কিন্তু অতটাও দেখতে ভালো লাগে না, যেখানে কিন্তু অনেকগুলো একসাথে থাকলে যেই রকম যে পরিমাণ ভালো লাগে সেই রকম। আর এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু সানকনর রয়েছে, আর এই সানকনরগুলো একদমই অ্যাডাল্ট পেয়ার, আর অনেকটাই ভাই দাম, মানে দাম কম, যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এটা কিন্তু রয়েছে মিন্টুদার কাছে। আর সানকনর যারা পছন্দ করো অবশ্যই কিন্তু তাদের জন্য এই ভিডিওটা, তো সানকনর যদি নিতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো মিন্টুদার কাছে। তো আর মিন্টুদার এই পাখিগুলো কিন্তু খুবই লো প্রাইসে রয়েছে, মাত্র 14,500 টাকা পার পেয়ার, ঠিক আছে, 14,500 টাকা জোড়া কিন্তু ওরা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু নন ডিএনএ, উইদাউট ডিএনএ পেপার কিন্তু এটা পাবেন। এবার আপনারা কিন্তু এটা ঠিক করে নেবেন যে মেল না ফিমেল রয়েছে। এবার যারা সানকনর চেনে তাদেরকে তো আর বলার কিছুই নেই, তারা অবশ্যই দেখেই চেনে যাবে যে মেল কি ফিমেল রয়েছে, বা ওদের চেক আপের একটা আছে ব্যাপার যে এটা মেল রয়েছে এটা ফিমেল রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এটা করতে পারো। আর অবশ্যই যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ভাই 98% মানুষ ভিডিও দেখে চলে যায়, কোনো সাবস্ক্রাইব করে না, মাত্র 2% মানুষ সাবস্ক্রাইব করে। তাই ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা খুব তাড়াতাড়ি 4,000 সাবস্ক্রাইব ফ্যামিলির কমপ্লিট করব। তাই অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিন, কারণ এটা করা একদমই ফ্রি। আর দেখো, এখানে কিন্তু কনুর রয়েছে, এগুলো কিন্তু পাইনঅ্যাপেল কনুর, আর এগুলো রয়েছে কিন্তু এইগুলো কিন্তু রয়েছে অবশ্যই মিনু চাচার কাছে। যদি কেউ নিতে চাও মিনু চাচার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো একটা কথা বলে রাখি, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব 2,000 টাকা করে পার পেয়ার, ঠিক আছে, 2,000 টাকা করে জোড়া কিন্তু পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন। আর পুরো সেলারের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দিয়েছি, ওখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। আর এইখানেও কিন্তু কিছু পাইনঅ্যাপেল রয়েছে, যে পাইনঅ্যাপেলগুলো কিন্তু এইজ হবে 4 থেকে 5 মাসের মতো, খুব বেশি এইজ হবে না। তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সব 1400 টাকা করে পার পেয়ার, মানে ককাটেলের দামে কিন্তু কনুর পেয়ে যাচ্ছেন, খুবই লো প্রাইসে কনুর এবং খুবই ভালো কনুর, অ্যাক্টিভ পাখি। যদি কেউ বেবি খুঁজো যে ভাই অ্যাডাল্ট নেবো না, কালে অ্যাডাল্ট পেয়ারের কিন্তু অনেক কিছু প্রবলেম দেখা দেয়, পরে বাড়িতে নিয়ে যাওয়ার পর অনেক দিন চলে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু লাব্বার রয়েছে, কোবাল মাস্ক রয়েছে, তো কোবাল মাস্কগুলোও কিন্তু খুবই লো প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা। এগুলো কিন্তু সব রয়েছে অ্যাডাল্ট পেয়ার, এবং ফিসার রয়েছে, রোজি রয়েছে দেখতে পাচ্ছেন, তো রোজিগুলো নর্মাল রোজি রয়েছে, নর্মাল রোজিগুলো আপনারা 650 টাকা পার পেয়ার পেয়ে যাচ্ছেন। এবং কোবাল মাস্কের কিছু পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, একদম অ্যাডাল্ট এবং পাখিগুলো একদম খুবই অ্যাক্টিভ, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব 1500 টাকা পার পেয়ার। আর এখানে কিন্তু কোবাল মাস্ক রয়েছে এবং ভালো পেয়ার রয়েছে। আর এইখানে লুটিনো রয়েছে এবং ফিসার রয়েছে, অ্যালবিনো রয়েছে, লুটিনো রয়েছে, সব রকম কিন্তু এক খাঁচার মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছে লুটিনো অফলাইনের সঙ্গে একটা পেয়ার রয়েছে, ওটা কিন্তু আপনারা সব ওটা পেয়ে যাচ্ছেন আপনারা 1200 টাকা পার পেয়ার, নর্মাল লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন আমরা 1000 টাকা পার পেয়ার। এইগুলো বাদে এখানে যা রয়েছে সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব 1000 টাকা করে ফিস, এবং শুধু ফিসার বাদে, ফিসার পেয়ে যাচ্ছেন আপনারা 1000 টাকা পার পেয়ার সব কিন্তু, বাকি সব যা রয়েছে সব 1000 টাকা করে পার পিস 1000 টাকা এখানে যা আছে সব পেয়ে যাচ্ছেন। এবার এই সানটিকে তো প্রায় অনেকেই দেখেছো বা অনেকেই চিনেই গেছো এখন পর্যন্ত, কারণ এটাও রয়েছে কিন্তু মিনু চাচার কাছে। আর এই তিনটেই কিন্তু টেম পাখি, অনেকেই খোঁজ করো টেম পাখির, তো অবশ্যই সান এখানে টেম রয়েছে, সেমি অ্যাডাল্ট। তো অনেকেই কিন্তু অ্যাডাল্ট নিতে চাও না, কারণ যখন বাড়িতে নিয়ে যাও যখন রেজাল্ট আসার সময় হয় তখন দেখবে হয়তো একটা বেবি হয় বা একটা বেবি হয় না, কোনো কোনো অ্যাডাল্টের হয়তো ডিমই দিতে চায় না, কোনো কোনো অ্যাডাল্টের হয়তো ডিম দেয় কিন্তু সেটার খোলা শক্ত হয় না, কোনো কোনো অ্যাডাল্টের বাচ্চা হয় কিন্তু বাচ্চা মারা যায় 3 বা 4 বার রেজাল্ট পেয়েও সেটা মারা যায়, তো এইরকম সিস্টেম হয়ে থাকে, যার কারণে কিন্তু সেমি অ্যাডাল্ট অনেকেই খোঁজ করো, তার জন্য কিন্তু এটা বেস্ট হতে চলেছে। এটা কিন্তু সেমি অ্যাডাল্ট রয়েছে এবং পাখিগুলো খুবই ভালো এবং অ্যাক্টিভ, একদম টেমও রয়েছে তার সাথে। তো যারা বাড়িতে ছেড়ে পুষতে চাও, মানে বাড়ির মধ্যে মানে বন্ধ আছে, বাড়ির মধ্যে বাইরে বেড়াতে না বেড়াতে পারে সেই রকম অবস্থায় আপনারা ছেড়ে পালতে চান, তাদের জন্য কিন্তু এই পাখিটা একদম খুবই টেমড রয়েছে। এখনও দেখতে পাচ্ছেন আঙুল তুলে একদমই কামাচ্ছে না, খুবই ভালো পাখি এগুলো, কিন্তু আপনারা সব 10,000 টাকা করে পেয়ে যাবেন।
আর এখানে কিন্তু ফিশার মাস্ক রয়েছে, মাস্কের পাখি। এই পাখিগুলো কিন্তু অনেকেই চেনো এবং অনেকেই জানো যে এটা বোম্বাইদার কাছে রয়েছে। তো মাস্কের পাখিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা 600 টাকা করে পিস, মানে 1200 টাকা করে পার পেয়ার। এবং ওখানে কিন্তু ফিশার অফলাইন রয়েছে, ওটার কিন্তু প্রাইস পড়বে 1200 টাকা। এটা এক পেয়ারে রয়েছে, ওখানে এক পেয়ার এবং ওই ভেতরে এক পেয়ার রয়েছে। এবার দেখো অনেকেই বেঙ্গলি খোঁজ করে মার্কেটের মধ্যে, কিন্তু বেঙ্গলি ভাই একদমই পাওয়া যায় না। আর বেঙ্গলির প্রাইসটা অনেকটাই ডাউন হয়ে গেছে, তাই বেঙ্গলি কিন্তু অবশ্যই মার্কেটে আসে না বললেই চলে। এখানে দেখতে হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ রয়েছে, এটা আছে কিন্তু বোম্বাইদার কাছে। এবার বোম্বাইদার কাছে বেশ কালেকশানটা বেশ ভালোই রয়েছে। তো যাই পর এখানে বেঙ্গলি ফিঞ্চগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা করে পার পেয়ার, মানে 150 টাকা করে জোড়া কিন্তু আপনারা বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়েলো অর্ডিনারি গোল্ডিয়ান, ইয়েলো গোল্ডিয়ানের কিন্তু প্রাইস আমি আগেই বলে দিয়েছি। তো ইয়েলো অর্ডিনারির কিন্তু প্রাইসটা অনেকটাই ডাউন ইয়েলো গোল্ডিয়ানের। তো ইয়েলো অর্ডিনারির প্রাইস পড়বে আপনার মাত্র 1400 টাকা পার পেয়ার, এবং ইয়েলো গোল্ডিয়ান পেয়ে যাচ্ছেন আপনারা 1600 টাকা পার পেয়ার। এবং এর মধ্যে কিন্তু স্পেশাল পাখি রয়েছে দেখতে পাচ্ছেন, ব্লু মাস্ক। তো ব্লু গোল্ডিয়ান, এগুলো কিন্তু ব্লু গোল্ডিয়ান বলে। আর মুখটা দেখতে পাচ্ছেন পুরো কালো, আর কালারগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো এত সুন্দর কেন হয় যা বলতে পারবো না। তো যাই পুরো ব্লু গোল্ডিয়ানগুলো কিন্তু প্রাইসটা অনেকটাই হাই রয়েছে, আর 3000 টাকা জোড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানেও দেখে দিই, এখানেও কিন্তু রয়েছে অমিতদার কাছে, আর অমিতদার কাছেও কিন্তু বেশ ভালো ফিঞ্চের কালেকশান রয়েছে। ব্লু গোল্ডিয়ান রয়েছে, ইয়েলো গোল্ডিয়ান রয়েছে, সাথে কিন্তু অর্ডিনারি গোল্ডিয়ান রয়েছে, স্টার ফিঞ্চ রয়েছে, কাঠথত রয়েছে, নানা রকম ফিঞ্চ কিন্তু একটা খাঁচার মধ্যে বেশ দেখতে ভালো লাগে। তো এগুলো সবই প্রাইস বলে দিয়েছি, প্রায় লং টেলের প্রাইস তো বলেই দিয়েছি। এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু ব্ল্যাক জাভা রয়েছে, এগুলোও কিন্তু অ্যাডাল্ট রয়েছে, এবং কিছু কিছু পাখি কিন্তু রেজাল্টের জন্য একদম রেডি হয়ে গেছে। কেউ যদি নিতে চাও মার্কেটে এসে নিয়ে যাও, কারণ ভাই এর থেকে ভালো পাখি হয়তো মার্কেটে পাবে না, কারণ পাখিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে রেজাল্টের টাইম চলে এসেছে। তো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 300 টাকা করে পার পেয়ার, ব্ল্যাক জাভা। এবার এইখানে রয়েছে কিন্তু সিলভার জাভা, ব্ল্যাক জাভা, হোয়াইট জাভা, একটা খাঁচার মধ্যে। ব্ল্যাক জাভাগুলোর প্রাইস এবং হোয়াইট জাভা, সিলভার জাভা সবারই আমি প্রাইস তো প্রায় বলে দিয়েছি, তাই নতুনভাবে আর বলার কিছুই নেই। অবশ্যই যদি কেউ পাখি প্রেমী হয়ে থাকো, বা কেউ যদি পাখি ভালোবাসো বা কম টাকায় পাখি নিতে চাও, সমস্ত যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, কারণ এইটা একদমই তোমাদের ফ্রি করা। আর এই রকম করলে কি হয়, যারা পাখি নিতে চাইছো কিন্তু পারছো না, তারা কিন্তু পাখিও নিয়ে যায়। আর অবশ্যই কিন্তু আমরা মোটিভেট পাই যে হ্যাঁ ভাই ভিডিওটা আরও ভালো করে বানাই, আরও ভালো করে তোমাদের দিতে পারি, যাতে এবং আরও ভালোভাবে যা যা প্রাইস এক্সাক্ট প্রাইসটা যাতে তোমাদের বলতে পারি। হ্যাঁ ঠিক আছে, সেই কারণে কিন্তু অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাও এবং কমেন্ট করে জানিও, আর যদি না ভালো লাগে অবশ্যই কিন্তু ডিসলাইক করতেই পারো, কারণ এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, এখানে কিন্তু আমি কিছু বলতে পারছি না। কারণ ভিডিও লাইক করা ডিসলাইক করা এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। কেউ যদি কম দামে পাখি নিতে চাও অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, এটা করা একদমই ফ্রি, আর তাদের অবশ্যই কিন্তু ভালো হয়, বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করতেই পারো। তো যাই হোক, এর সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল বা অন্য কোনো ভিডিওতে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাড়ির পাখিগুলো অবশ্যই সুস্থ রাখবেন, কারণ বর্ষাকাল বারবার বলছি পাখিদের প্রচণ্ড পরিমাণে ভাই শরীর খারাপ হয়। কারণ আমার এইরকম করে প্রায় প্রচুর পাখি মারা গেছে, আমার পায়রা পাখি নেই নেই করে প্রায় 50টার উপরে পায়রা ছিল এই বর্ষাকালের সময়তেই কিন্তু মারা গেছে একটু ট্রিটমেন্টের ভুলে। তো যাই পড়ুক, অবশ্যই পাখি যদি কোনো শরীর খারাপ হয় ভালোভাবে ট্রিটমেন্ট করাও এবং অবশ্যই ভালো রাখো। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখিদের সুস্থ রাখবেন।